চীনের গেম চেঞ্জার প্রথম হাইপারসনিক এয়ারক্রাফ্টের সফল পরীক্ষা প্রথম হাইপারসনিক এয়ারক্রাফ্ট পরীক্ষায় সফল চীন সোমবার এই কথা ঘোষণা করে চীন জানায় এই উন্নত মানের এয়ারক্রাফটটি পরমাণু অস্ত্র নিয়ে যেতে সক্ষম পাশাপাশি যে কোনো ধরনের মিসাইল প্রতিরোধ ব্যবস্থাকেও ভেদ করে যেতে সক্ষম চায়না একাডেমি অফ অ্যারো অ্যারোডাইনামিক্স একটি বিবৃতি দিয়ে জানিয়েছে গত শুক্রবার উত্তর পশ্চিম চীন থেকে জিংকং টু অথবা স্ট্রিক স্কাই টু লঞ্চ করা হয় একই ধরনের এক্সপেরিমেন্টে নেমেছে আমেরিকা এবং রাশিয়া জানা গিয়েছে একটি রকেটের সাহায্যে এটি লঞ্চ করা হয় পূর্ব নির্ধারিত জায়গায় শব্দের থেকে পাঁচ গুণ অথবা তার থেকেও বেশি গতিবেগে যেতে পারে এই হাইপারসনিক বিমানগুলি চীনের সরকারি সংবাদ মাধ্যম জানায় হাইপারসনিকের এই পরীক্ষা সফল হয়েছে চায়না এরো স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের সঙ্গে সি এ এ যৌথভাবে এই হাইপারসনিক এয়ারক্রাফটটি ডিজাইন করেছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতেই এই খবর প্রকাশ্যে আসে যেখানে জানতে পারা যায় চীন একটি হাইপারসনিক হেভি বোম্বার আবিষ্কার করেছে যার সাহায্যে বেইজিং থেকে নিউ যাবে মাত্র দুই ঘন্টায় এই এয়ারক্রাফটটি হাইপারসনিক স্পিডে যাবে অর্থাৎ শব্দের থেকে গতিবেগ পাঁচ গুণ বেশি বিমানটি চীনা মিলিটারির হাতেই ছিল বলে জানা যায় এই এয়ারক্রাফ্টের দুইটি ডানার সেট রয়েছে চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্স এটি তৈরি করে সংস্থার এক গবেষক জানায় এর স্পিড হাইপারসনিক বেইজিং থেকে নিউ যেতে সময় লাগবে মাত্র দুই ঘন্টা এটি দেখতে অনেকটা ইংরেজি বড় হাতের আয়ের মতো গবেষকের মতে এই এয়ারক্রাফট যেমন বোমা নিয়ে যেতে পারে তেমনি ফুল তেমনি ফুল থেকে যাত্রী সব নিয়ে যেতে পারে মিসাইল ডেলিভারি থেকে পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম এই এয়ারক্রাফট এর টার্গেট কখনও মিস হয় না সেদিক থেকেও এই এয়ারক্রাফট কার্যকরী বিজ্ঞানীদের মতে এটি চীনের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে